আমরা পড়ব 36 আর 37 পৃষ্ঠার আব্দুল মাঝির গল্প। কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। রবীন্দ্রনাথ ঠাকুর 1961 খ্রিস্টাব্দের 8ই মে জন্মগ্রহণ করেন। তিনি গীতাঞ্জলি কাব্যের জন্য নোবেল পুরস্কার পান। তার বিখ্যাত কাব্য রচনা কি? মানসী। আর এছাড়া কি ছিল বিখ্যাত রচনা? করিও কমল, মুক্তধারা, বলাকা, শিশু, শেষের কবিতা, শ্যামা, চিত্রাঙ্গদা, ডাকঘর, রক্তকরবী, দাসের দেব, চণ্ডালিকা। তাহলে এত লেখা তিনি লিখেছিলেন। এছাড়াও প্রচুর লেখা কিন্তু তার আছে। তিনি একাধারে গান করেছেন, সুর দিয়েছেন। আচ্ছা, গল্পটায় কি বলেছে? আব্দুল মাঝির গল্প। আব্দুল মাঝিকে কেমন দেখতে ছিল? ছুচলো দাড়ি, গোফ কামানো, মাথা ন্যাড়া। তাকে চিনে লেখক তাকে কীভাবে চেনে? না, তার দাদাকে আব্দুল মাঝি পদ্মা থেকে ইলিশ আর কচ্ছপের ডিম এনে দিত। সে কি গল্প করেছিল? চৈত্র মাসের শেষে ডিঙিতে মাছ ধরতে গিয়েছিল, হঠাৎ কালবৈশাখী আসে, ভীষণ তুফান, নৌকো ডোবে ডোবে। আব্দুল দাঁতে রশি কামড়ে ধরে ঝাঁপিয়ে পড়লো জলে, তাহলে জলের মধ্যে নৌকোর দড়ি ধরে ঝাঁপিয়ে পড়লো, সাঁতরে উঠলো চরে, কাছি ধরে টেনে তুললো তার ডিঙি, তাহলে দড়িটার থেকে ডিঙিটাকেও সে তুলে আনলো। গল্পটা এত শিগগিরই শেষ হয়ে গেল, আমার পছন্দ হলো, মানে লেখকের। নৌকাটা ডুবলো না, এমনি বেঁচে গেল, এ তো গপ্পই নয়, কোনো গল্পই যেন মজা নেই, বারবার বলতে লাগলো। তারপর সে বললো, তারপর সে এক কাণ্ড, ঝড়ের সময় সে উঠেছিল, তারপর এক কাণ্ড, দেখি এক নেকড়ে বাঘ। তাহলে আব্দুল মাঝি তখন কার দেখা পেয়েছিল? এক নেকড়ে বাঘের। ইয়া, তার গোপ জোড়া, তাহলে নেকড়ে বাঘের একটা বড় গোপ আছে। ঝড়ের সময় সে উঠেছিল ওপারে গঞ্জের ঘাটের পাকুর গাছে, কোন গাছে উঠেছিল নেকড়ে বাঘ? পাকুর গাছে। দমকা হাওয়া যেমনি লাগলো, গাছ পড়লো ভেঙে পদ্মায়, বাঘ ভায়া ভেসে যায় জলের তোড়ে, খাবি খেতে খেতে উঠলো এসে চড়ে, তাকে দেখেই আমার রশিতে লাগালো ফাঁস, তাহলে দড়িটা একটা ফাঁস দিল। জানোয়ারটা এত বড় চোখ পাকিয়ে দাঁড়ালো আমার সামনে, সাঁতার কেটে তার জমে উঠেছে খিদে, তার বেশ খিদে পেয়ে গেছে, আমাকে দেখে তার লাল টকটকে জিভ দিয়ে নাল ঝরতে লাগলো। বাইরে ভিতরে অনেক মানুষের সঙ্গে তার চেনাশোনা হয়, মানে নেকড়ে বাঘ ওখানের অনেক মানুষকে চেনে, কিন্তু আব্দুলকে সে চেনে না। আমি ডাক দিলুম, আও বাচ্চা, বলে বাঘটা যত এদিক ওদিক করছে তত তার গলায় ফাঁস আটকে যাচ্ছে, ছাড়াবার জন্য যত করছে ফাঁস আটকে জিভ বেরিয়ে পড়ছে। এই পর্যন্ত শুনে ব্যস্ত হয়ে আমি বললুম, আব্দুল সে মরে গেল নাকি? অযথারীতি লেখক ভয় পেয়ে গেছে। আব্দুল বলবে, মরবে তার বাপের সাথে কি, নদীতে বান এসেছে, বাহাদুরগঞ্জে ফিরতে হবে। তো ডিঙির সঙ্গে জুড়ে বাঘের বাচ্চাকে দিয়ে গুন্ডা নিয়ে নিলুম, তাহলে বাঘের বাচ্চার পেছনে একটা করে পিঠে একটা করে খোঁচা দিচ্ছে, 10 ক্রোশ রাস্তা গো গো করতে থাকে, পেটে দিই দাঁড়ের খোঁচা, 10-15 ঘন্টার রাস্তা 1.5 ঘন্টায় সে পৌঁছে দিল। তারপরেকার কথা জিজ্ঞেস করো না বাপু, জবাব দিতে জবাব মিলবে না। আমি বললুম, আচ্ছা বেশ, বাঘ তো হলো, এবার কুমির, তাহলে লেখক না ছোড় বান্দা, বাঘের গল্প হয়ে গেছে, এবার তার কুমিরের গল্প চাই। আব্দুল বললে, জলের উপর তার নাকের ডগা দেখেছি অনেকবার, নদীর ঢালু ডাঙায় লম্বা হয়ে শুয়ে সে যখন রোদ পোহায় মনে হয় বাড়ি বিচ্ছিরি হাসি হাসছে, বন্দুক থাকলে মোকাবিলা করা যেত, লাইসেন্স ফুরিয়ে গেছে, কিন্তু মজা হলো। একদিন কাঁচি বেঁধে নিয়ে ডাঙায় বসে দা দিয়ে বাখারি চাচ্ছে, তার ছাগল ছানা পাশে বাঁধা, কখন নদী থেকে উঠে কুমিরটা পাঁঠার ঠ্যাং ধরে জলে টেনে নিয়ে চলল, বেঁধে নিয়ে একবারে লাভ দিয়ে বসলো তার পিঠের ওপর, দা দিয়ে ওই দানো গিরগিটির গলায়, গিরগিটিকে ছোট হয় আর মানে কুমিরের মতোই সরীসৃপ প্রাণী, সেই জন্য বলছে দানো গিরগিটি, মানে দানবের আকারের গিরগিটি, বড় গিরগিটি, পচির ওপর পোষ লাগালো, ছাগল ছানা ছেড়ে জন্তুটা ডুবে পড়লো জলে। আমি ব্যস্ত হয়ে বললুম, তারপর? তাদের লেখক তো খুব উৎসাহী। আব্দুল বললে, তারপরে কার খবর, তলিয়ে গেছে জলের তলায়, তুলে আনতে দেরি হবে, আসছেবার যখন দেখা হবে চর পাঠিয়ে খোঁজ নিয়ে আসবো। তাহলে তিনিও মজা করে লেখকের সাথে বললেন, কিন্তু আর তো সে আসেনি, হয়তো খোঁজ নিতে গেছে। তাহলে এই গেল হচ্ছে গল্পটা। শব্দার্থ অবশ্যই করবে আর 38 পৃষ্ঠায় অনুশীলনীটা করে ফেলবে। তাহলে এই গেল আজকের পড়া, আজকের মতো টাটা।